চলে গেলেন যশোরের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটু। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান প্রয়াত মেজ ছেলে খালিদ হাসান জিওস। তিনি বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে 3 দিন আগে তার বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল 10টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। যশোর 3 আসনের সাবেক সাংসদ খালেদুর রহমান টিটুর বয়স হয়েছিল 76 বছর। সোমবার দুপুরে জোহরের নামাজের পর শহরের ঈদগাহ ময়দানে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। খালেদুর রহমান টিটু তার ব্যক্তিত্ব এত বড় ছিল যে যেখানে গিয়েছে সেখানে মানুষ তাকে দুবার, শুধু তাই নয়, সে আমাদের আওয়ামী লীগের এমপি নমিনেশন পাওয়ার পর তাকে অন্যান্য জেলার এমপিদের তার জন্য তাদের মাঠে ময়দানে তাকে দূরত্ব দিয়েছে। তার ব্যক্তিত্ব এত উপকারও ছিল এবং তার জনপ্রিয়তাও এত ছিল, আর একটা নির্লোভী ছিল লোকটি, সচরাচর সবার সাথে সুন্দর সাথে আচরণ করতেন। সে থেকে কিছু সমস্যা তার ছেলের ছেলেরা আচরণ করার কারণে হয়, মানুষের মনে গেতে আছে। লোকে যশোরে একটা অভিভাবক হারালো, 3 দিন অভিভাবকের মধ্যে একটা লাস্ট চলে গেল, এরপরে কিন্তু ভালো লোকের আগে সাথ থাকবে না, তারা সব কিন্তু চলে গেছে। আমার দৃষ্টিতে তাকে পাওয়া যাবে না, আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক, এবং সে যে লক্ষ্য নিয়ে চলতো সেটা মেনে নিয়ে চললে প্রত্যেকের যেন পথ সুগম হবে। এরশাদ সরকারের শেষ দিকে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রীর পদ পাওয়া এই রাজনীতিবিদ তার রাজনৈতিক জীবনের অনেক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ইপিসিপি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগও তিনি করেছেন। 1963 সালে যশোর MM কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতি হাতে খড়ি হয় খালেদুর রহমান টিটুর। পরে বামধারার শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1945 সালের 1 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা হাবিবুর রহমান পেশায় ছিলেন আইনজীবী। 7 ভাইবোনের মধ্যে টিটু দ্বিতীয়। টিটুর শিক্ষাজীবন শুরু হয় যশোর জিলা স্কুলে। 1960 সালে এখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। 1963 সালে ঢাকার কায়েদে আজম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1967 সালে কারাগারে থাকার সময়ই যশোর MM কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন শেষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে মাস্টার্সে ভর্তি হলেও রাজনৈতিক কারণে পড়া শেষ করতে পারেননি টিটু। 1972 সালের 18 মে যশোর শহরে চুরিপট্টির মেয়ে রওশন আরা বেগমের সঙ্গে সংসার জীবন শুরু করেছিলেন টিটু। তাদের 3 ছেলে। 2007 সালে স্ত্রী রওশন আরা মারা যান।
টিটুর বড় ভাই মাসুকুর রহমান তোজোকে 1971 সালে রাজাকার বাহিনী নৃশংসভাবে খুন করেছিল। যশোরের প্রবীণ দুই রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী রেজা রাজু ছিলেন তার স্কুল জীবনের বন্ধু। এই তিন বন্ধুর রাজনৈতিক দলও ছিল ভিন্ন, কিন্তু তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি। বন্ধুদের ভেতরে সবার আগে চলে যায় আলী রেজা রাজু, এরপর তরিকুল ইসলাম এবং সর্বশেষ না ফেরার দেশে চলে গেলেন খালিদুর রহমান টিটু। বোরহান ইউসুফ, আজকের যশোর।